ফুটবল খেলার কথা উঠলে আমাদের সবারকারই মেসি ও রোনাল্ডোর নামটাই সবার প্রথমে মনে পড়ে। কিন্তু ভারতের ফুটবল খেলার কথা আমরা ভাবলেও তার নামটা কখনোই আমাদের মনে পড়ে না। আজকে আমি তারই কথা বলবো, ফাদার অফ ফুটবল, ইন্ডিয়ান ফুটবলের জনক বললেও ভুল হয় না। শুধু বাঙালি নয়, সমগ্র ভারতবর্ষের জন্যই ফুটবল খেলার যে দরজা খুলে দিয়েছিলেন সেই গল্পই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তিনি ছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। স্টোরি লেটস বিগিনস। বাংলার ফুটবল খেলার ইতিহাসে কথা বলতে গেলে তাকে ছাড়া এই ইতিহাস সম্পূর্ণ হতে পারে না। নগেন্দ্রপ্রসাদের জন্ম হয় 27 আগস্ট 1969 খ্রিস্টাব্দে। বর্তমানে তার আদি বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুল ব্লকের রাধানগর গ্রামে। তার জন্ম হয় কলকাতায়। তার পিতা ছিলেন সূর্য কুমার সর্বাধিকারী। তিনি ফ্যাকাল্টি অফ মেডিসিনের প্রথম ভারতীয় ডিএন ছিলেন। তার মা ছিলেন হেমলতা দেবী। তার মা এবং তিনি প্রত্যেক দিনকার মতন সকালে গঙ্গা স্নানে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কয়েকজন ইংরেজ সৈন্যকে পায়ে বল নিয়ে ফুটবল অনুশীলন করতে দেখে নগেন্দ্র তার মাকে ছেড়ে মাঠের দিকে এগিয়ে আসেন। উৎসুক সহকারে দেখেন, মাঠটির খুব কাছাকাছি চলে এলে কিছুক্ষণ পর বলটি তার দিকে ঘুরে আসে। তখন একজন ইংরেজ সৈন্য তাকে বলে বল মারতে এবং তিনি সেই বলে কিক মারে। এই কিকটি ছিল সর্বকালের প্রথম কোনো ভারতীয় কোনো ফুটবলে কিক মেরেছিল। 1870-এর দশকে ফুটবল খেলাটি অভারতীয় অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ফুটবলে পদার্পণ করলে এটি পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। তিনি যা দেখেছিলেন তা তাদের স্কুলের সহপাঠীদের কাছে বর্ণনা করে এবং তারা উৎসাহিত হয়ে একটি ফুটবল কেনার জন্য একটি গ্রুপ সাবস্ক্রিপশন শুরু করে। শেষ পর্যন্ত 3.75 টাকার পরিবর্তে একটি বল কিনে আনল তারা। কিন্তু অভিজ্ঞতা ও জ্ঞানের অভাব থাকলে যা হয়, তারা যে বলটা কিনে এনেছিল সেটি ছিল একটি রাগবি বল। তারা স্কুলের মধ্যেই অজান্তেই রাগবি বল নিয়ে ফুটবল খেলছিল আর অনেকে সেই খেলাটি দেখছিল। কিন্তু তার মধ্যে একজন ছিল প্রফেসর জি এ স্ট্যাক। তিনি নগেন্দ্রর সামনে এসে নগেন্দ্রকে কোশ্চেন করলেন, হুইচ স্পোর্টস ওয়াজ দে ট্রাইং টু প্লে, ফুটবল অর রাগবি? আর সামনে থেকে যে উত্তরটা এসেছিল সেটি হলো ফুটবল। জি এ স্ট্যাক নগেন্দ্র ও তার বন্ধুদের যে ফুটবল খেলার প্রতি আদম্য ইচ্ছা শক্তিকে দেখেছিল তাতে তিনি মুগ্ধ হয়েছিলেন। এরপর তিনি নগেন্দ্রকে একটি ফুটবল উপহার দিয়েছিলেন এবং তার সঙ্গে তিনি তার এরাক প্রফেসর বন্ধুকে ডেকে ফুটবলের সাধারণ বিষয়গুলির জ্ঞানও শেখান। ফুটবল খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করে। নগেন্দ্র বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা করেছিলেন, যা ভারতের প্রথম ফুটবল ক্লাব ছিল কেবলমাত্র ভারতীয় সদস্যদের জন্য। তিনি কলেজের ছেলেদের থেকে ছোট হলেও তাদের সামনে এক নেতার ভূমিকায় পদার্পণ করেছিলেন। 1880-এর দশকের শেষের দিকে এবং 1890-এর দশকের গোড়ার দিকে মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠাতা হয়েছিল। ব্রিটিশ ফুটবল দলগুলি এখনও শক্তির পদে ছিল। অনেকগুলি ফুটবল দল থাকায় উন্মুক্ত টুর্নামেন্টের প্রয়োজনীয়তা হয়ে পড়ে। 1887-এর ট্রেডস চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টের শুরু হয়। এটি ছিল ভারতের প্রথম টুর্নামেন্ট। ব্রিটিশ ব্যবসায়ীরা এই টুর্নামেন্টের ট্রফির জন্য 800 টাকা অনুদান দিয়েছিল। সেই সময় এক বৃহত্তম ক্লাব হিসেবে পরিচিতি লাভ করে মোহনবাগান ক্লাব। এই ট্রেডস কাপে খেলতে গিয়ে প্রথম ভারতীয় ক্লাব যা বুট জুতো ব্যবহার করতেন না, তারা এই খেলার সময় খালি পায়ে খেলেছিল। 29 জুলাই 1911 খ্রিস্টাব্দ ভারতের ফুটবলের ইতিহাসে এক যুগান্তকারী তারিখ ছিল। খেলাটি 5:30 শুরু হয়। মোহনবাগান ক্লাব ব্রিটিশ রেজিমেন্টের দলকে 2-1 গোলে হারায়। এই ফলাফলটি ভারতীয় ও ব্রিটিশ সংবাদ মাধ্যমের উভয়ই আচ্ছন্ন ছিল। ক্রমবর্ধমান এই ফুটবল প্রেমীদের জন্য কলকাতায় 1998 সালে এশিয়ার প্রথম ফুটবল লীগ তৈরি করা হয়। 25 বছরের এই সেরা অংশে গণভারতীয় ফুটবল আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পর নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী 1902 সালে কলকাতার হাইকোর্টের অ্যাটর্নি হয়। জাতীয়তাবাদকে ফুটবলের সঙ্গে সংযুক্ত করার জন্য সর্বাধিকারী ও মন্ননাথ গাঙ্গুলি যে বীজ বপন করেছিল তা 1911 সালে সংযোগকে আরও দৃঢ় করেছিল। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিক
17 জানুয়ারি 1940 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু তিনি আজও আমাদের মধ্যে বেঁচে আছেন। ভারতীয় ফুটবলের পিতা হিসেবে তিনি আজও জীবিত রয়েছেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করুন, সাথে সাথে লাইক করে দিন এবং কমেন্ট করে জানান পরের ভিডিও আপনার কী টপিকে প্রয়োজন। থ্যাংকস ফর ওয়াচিং।